সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লতি চিংড়ির মরিচ খোলা। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে, আপনারা আগে শুনেছেন নাকি জানি না। এটা সাধারণত মাছ ছোট ছোট করে কেটে রান্না করা হয় এই তরকারিটা, আর এইভাবে যদি লতি আর চিংড়ি মাছ রান্না করা হয় কি বলবো, এত মজা লাগে খেতে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা কচুর লতি, লতি কচু, এটা আর কি নাম বলে জানি না, যাই হোক। আর লাগবে একটা গোটা রসুন নিয়েছি আমি, আস্ত একটা ইন্ডিয়ান রসুন, আর বেশ কিছু মরিচ নিয়েছি, এখানে 20টা মতন দেখতে পাচ্ছেন, 18-20টা মতন আছে, কাউন্ট করি নাই, এরকমই আছে হয়তো বা। আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিতে পারেন। এখন রসুনগুলোকে একটু কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি। এখন যেটা করব, এই রসুন আর শুকনা মরিচগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, যাদের ব্লেন্ডার মেশিন বাসায় অ্যাভেলেবেল নেই বা ঝামেলা মনে করেন তারা পাটাতেও এটা বেটে নিতে পারেন। একটু পানি দিয়ে দিলাম, দেখুন কী সুন্দর ব্লেন্ড করেছি। খুব একেবারে মিহি করে ব্লেন্ড করা লাগবে তা কিন্তু না, ঠিক এইভাবে একটা মিক্সচার তৈরি হলেই হয়েছে, হয়ে গেছে ব্লেন্ড করা। আর দেখতে পাচ্ছেন এখানে 2টা টমেটো নিয়েছি, ফ্রোজেন টমেটো, আর পেঁয়াজ ব্যবহার করব, আর রান্নার মাঝেই সব কিছু বলে দিব আমি। এখন কড়াইয়ে তেল নিয়ে নিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে প্রায় 2টা বড় বড় পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। এখন যে রসুন আর শুকনা মরিচ ব্লেন্ড করেছিলাম সেটি দিয়ে দিলাম, আর যে পাত্রটা দেখছেন ওইটার মধ্যে পানি দিয়ে আবার ধুয়ে নেব, এটা কিন্তু ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসছে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, আর হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন। আর লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভিতরে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এখানে অপশনাল, আপনারা চিংড়ি মাছের বাদে অন্য কোনো মাছও দিতে পারেন, যেমন শক্ত যে মাছগুলো আছে মাগুর মাছ, জিয়েল মাছ, যে কোনো মাছ দিতে পারেন আপনারা শক্ত মাছগুলো। আর দিয়ে দিলাম টমেটো, আমি টমেটো সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে, এটা দেখতেই পাচ্ছেন এখনও ধোঁয়া, বরফে ধোঁয়া বের হচ্ছে, সো এইভাবে রাখলে টমেটো অনেক দিন রেখে খাওয়া যায়। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য যাতে টমেটোগুলো গলে যায়, নাড়িয়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন উপরে তেল উঠে এসছে, মশলাটা ভুনা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, রান্না করলেই বুঝবেন এই সবজিটা। এখন কচুর লতিগুলো দিয়ে দিলাম, লতি কচুগুলো দিয়ে দিলাম, আমাদের দেশে এটাকে কচুর লতি বলে, আর কোন দেশে কি নামে বলে, কোথায় কি নামে পরিচিত এটা আমি আসলে জানি না। লম্বা লম্বা যে কচুর লতিগুলো বাজারে পাওয়া যায় মোটা মোটা, সেগুলোই সুন্দর করে মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটিকে ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি, দেখছেন অনেক পানি বের হয়ে এসছে, আবার নাড়িয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য লো হিটে, লো টু মিডিয়াম হিটে আবার ঢাকনা দিয়ে রাখবো, দিয়ে রান্না করব। এই ফাঁকে একটু লবণ চেক করে দেখবেন, লবণ যদি কম হয় তাহলে এখনই লবণ অ্যাড করে দিতে পারেন। আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ লাস্টে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখিয়েছি আপনাদের জন্য। এখন 10 মিনিট পরে আবার দেখছেন কচুরলতির কালার চেঞ্জ হয়ে এসছে, এর মানে কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিংড়ি লতির। আর যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এত দারুণ ফ্লেভার আর এত টেস্টি হয় তরকারিটা, কি বলবো, একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আর সবসময় একঘেয়েমি তো সবার খেতে ভালো লাগে না, তো নিত্য নতুন একটু
ভাবে রান্না করা যায়, যাতে আপনাদের জন্য আমরা ট্রাই করি বা আমরা যেভাবে মজা পাই করে আপনাদেরকেও চেষ্টা করি এভাবে শেয়ার করার জন্য। এখন লাস্টে একটা গন্ধরাজ লেবুর এক সাইড কেটে আমি রস দিয়ে দিলাম, পুরো একটা সাইডের রস দিয়ে দিব। এখানে টকটা আপনাদের উপরে নির্ভর করে কে কতটুকু দিবেন। অনেকের টনসিলের প্রবলেম থাকে, গলায় অনেক প্রবলেম থাকে হরমোনাল, যে কারণে গলা চুলকায় বা গলা ধরে। এই লেবুটা দিলে আর গলাও ধরে না, গলা চুলকায় না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়া দিলাম না, লেবুর রস দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে উঠিয়ে এখন নাড়া দিব, এখন সুন্দর করে মিক্স করে দিব। আর হয়ে গেল আমাদের সুস্বাদু লতি চিংড়ির খোলা ঝাল রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আর অবশ্যই রান্না করবেন এবং করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। আর কি বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।